সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। ভারতের আলোচিত অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনয় করতে যাচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকীর নোল্যান্ডস ম্যান চলচ্চিত্রে। নোল্যান্ডস ম্যান ফারুকীর প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির 70% শুটিং হবে নিউ ইয়র্কে এবং বাকি 30% শুটিং হবে ভারত, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায়। নোল্যান্ডস ম্যান চলচ্চিত্রটি পৃথিবীতে চলমান অভিবাসন এবং পরিচয় রাজনীতি দ্বারা অনুপ্রাণিত। চলচ্চিত্রটিতে নওয়াজুদ্দিন সিদ্দিকী শুধুমাত্র অভিনয় করছেন না, পাশাপাশি তার প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক ইফ ফিল্মস চলচ্চিত্রটি প্রযোজনাও করছে। এই চলচ্চিত্রটি হবে প্রধান চরিত্রে অভিনীত নওয়াজুদ্দিন সিদ্দিকীর প্রথম ইংরেজি ভাষার সিনেমা এবং তার প্রযোজিত প্রথম সিনেমা। এ চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেন, এই সিনেমার চিত্রনাট্যটা আমি প্রথম যখন পড়ি তখন থেকে এটি আমার সাথে রয়ে গেছে। জোরালো রসবোধ, ব্যঙ্গবিদ্রুপ এবং আবেগের মধ্য দিয়ে আজকের যুগের এক অদ্ভুত পৃথিবীকে আবিষ্কার করে এই চিত্রনাট্য। কিছু সিনেমা আছে যেগুলো আপনার অবশ্যই বানানো উচিত। একজন অভিনেতার সামর্থ্যের বাইরেও এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার জন্য আমি নিজের ভিতর একটা তাগিদ অনুভব করছিলাম, কারণ আমার মনে হয়েছে এটা এমন একটি সিনেমা যেটা অবশ্যই তৈরি হওয়া দরকার। নওয়াজুদ্দিন সিদ্দিকী ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরোয়ার ফারুকী। এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হবে। চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। নোল্যান্ডস ম্যান চলচ্চিত্রটি 2014 সালে প্রথম বুসান ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। এরপর একই বছরের নভেম্বরে ভারতের NFDC আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে। প্রতিবছর এশিয়ার দুটি চলচ্চিত্রকে এই ফিল্ম ফান্ডের জন্য নির্বাচিত করা হয়। 2014 সালে এটি পেয়েছিলেন পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও জাফর পানাহি। ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকী ছাড়াও অভিনয় করবেন একজন আমেরিকান অভিনেত্রী, যার নাম খুব শীঘ্রই জানা যাবে। এছাড়া ছবিটিতে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের একজন অভিনেতা, যাকে খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে। এই চলচ্চিত্রে সংলাপগুলো হবে মূলত ইংরেজি ভাষায় এবং এর পাশাপাশি কিছু সংলাপ হবে উর্দু, হিন্দি এবং বাংলা ভাষাতে। সূত্র বাংলা ইনসাইডার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।